দুর্গাপুরের দু নম্বর ওয়ার্ডের অধীন কমলপুরের কমলপুর ক্রীড়াঙ্গনে দুর্গাপুর মহকুমা জাতি উপজাতি ও অনগ্রসর মহিলা সমিতির পরিচালনায় এবং দুর্গাপুর মহকুমা অসংগঠিত শ্রমিক সংগঠনের সহযোগিতায় অনুষ্ঠিত হয় 14তম দুর্গাপুর মহকুমা গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা 2023। শনিবার ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নিখিল নায়ক ও ক্রীড়া সংস্থার সভাপতি রানী হেমব্রম সহ দুর্গাপুর মহকুমা জাতি উপজাতি ও অনগ্রসর মহিলা সমিতির সদস্যরা। 14তম বর্ষের এই গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে উপদেষ্টা নিখিল নায়ক জানান, প্রতি বছরের মতো এবারও মহকুমার শিশুদের শারীরিক বিকাশের জন্য এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এখানে মানে কি বলবো, মহিলারা তো দেখছেন চারিদিকে কীভাবে তারা পরিশ্রম করছে এবং দুটো দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এরা করতে থাকে, তার সুবিধা অসুবিধা সব কিছু দেখাশোনা, এবং যাতে ছেলেদিকে আরও উৎসাহিত করা যায়, মেয়েদিকে যাতে উৎসাহিত করা যায়, আরও সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে যাতে ইনভলভ করা যায়, তারই এইটা উদ্দেশ্য। কদিন ধরে চলবে না এরা? আজ যেমন কাল আর শুরু হয়েছে ম্যারাথন রেস দিয়ে, কালকে শেষ প্রাইজ ডিস্ট্রিবিউশন দিয়ে শেষ হবে। আগামী দিনে এই ক্রীড়া সংস্থাকে আরও উন্নত করার জন্য কী চিন্তাভাবনা করেন? কি উন্নত করার উদ্দেশ্য হচ্ছে আমাদের উদ্দেশ্য বা সমিতির উদ্দেশ্য, আমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সরকারি সুযোগ আমরা পেয়ে থাকি সমিতির মাধ্যমে। অন্যদিকে ক্রীড়া প্রতিযোগিতার সভাপতি রানী হেমব্রম বলেন, মহকুমার জাতি উপজাতি ও অনগ্রসর শিশুদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী দিনে এই প্রতিযোগিতাকে আরও সুন্দর করার চেষ্টা রয়েছে। এতে সহযোগিতা আছেন অসংগঠিত মানে এটা কি আগামী দিনেও করে যাবেন তো এইভাবে? আগামী আমাদের চিন্তা ভাবনা আগামী দিনেও আমরা করি, এটা 14 বছর চলছে, আগামী দিনেও আমরা এই চিন্তা ভাবনা করেছি। এগিয়ে মানে বাচ্চাদের উৎসাহিত করতে উৎসাহ করতে বাচ্চারা বিভিন্ন গ্রাম থেকে যে বাচ্চারা ছোটো ছোটো এসেছে এই দিনটি তাকিয়ে থাকে, এটা বিরাট আমাদের দুদিনের উৎসব। দুদিন ব্যাপী চলবে মহকুমা ক্রীড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় মহকুমা বিভিন্ন ধরনের বিভিন্ন বিভাগের ক্রীড়ায় প্রায় 4,000 শিশু অংশগ্রহণ করে। এই ক্রীড়া অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার স্বরূপ কোনো ট্রফি দেওয়া হয় না, বিজয়ীদের হাতে পুরস্কার স্বরূপ তুলে দেওয়া হয় বিভিন্ন ধরনের কাঁসার বাসনপত্র। এই পুরস্কার মহকুমার ক্রীড়া প্রতিযোগিতায় নজিরবিহীন। মহকুমা গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রায় 6,000 জনের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়েছে। দুদিনের এই ক্রীড়া প্রতিযোগিতা এলাকায় এক মিলন উৎসবের রূপ নিয়েছে। সমরেন্দ্র দাস, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ক শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমস এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন, এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার, জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা। শুধু ব্যবসায় নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে, তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি টিএন হাই স্কুলের বিপরীতে, ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নাম্বার 9614061558, 9332543650 এবং 9002190082।